প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সেই সঙ্গে বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য বিশিষ্ট ব্যক্তিদের আপনাদের সামনে উপস্থিত করি তারা তাদের নিজের জীবনের নানা কথা আপনাদের সামনে তুলে ধরেন আজকেও তেমনি একজন মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের সঙ্গে অনেক কথা তিনি বলবেন তিনি বাংলাদেশের সঙ্গীতে বিশেষ করে নজরুল সঙ্গীতের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন তিনি দীর্ঘ সময় ধরে তার শ্রম মেধা এবং অধ্যবসায় দিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তিনি আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধেয় শিক্ষাগুরু সঙ্গীত গুরু সুধীন দাস সুধীন দা কেমন আছেন ভালো তুমি ভালো হ্যাঁ আপনি যে আজকে আমাদের এই দেশ টিভির অনুষ্ঠানে এসেছেন সেজন্য আমাদের সবার পক্ষ থেকে আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা দাদা আমরা একটা তথ্যচিত্র দেখব এখন বাংলাদেশের সঙ্গীতের ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন এবং নিজের জীবন সঙ্গীত সাধনায় সমর্পণ করেছেন সুধীন দাস তাঁদের একজন তিনি ১৯৩০ সালে কুমিল্লার তালপুকুর পাড়ে জন্মগ্রহণ করেন বাবা নিশিকান্ত দাস ও মা হেমপ্রভা দাসের ১০ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিনি সুধীন দাস ১৯৪৬ সালে ম্যাট্রিক পাশ করেন এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন ১৯৫০ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ পরীক্ষার্থী ছিলেন তিনি কিন্তু এই সময় গান তাকে এমনই নেশার মতো আচ্ছন্ন করে ফেলল যে তার আর পরীক্ষা দেয়া হয়নি এরই মধ্যে সঙ্গীতশিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে সুধীন দাস বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও নজরুল সঙ্গীত প্রশিক্ষক নীলিমা দাসকে বিয়ে করেন দৈবে তুমি কখন নেশায় পে আপন মনে যাও তুমি গান গে দৈবে তুমি কখন নেশায় পে দৈবে এই শিল্পী দম্পতির একমাত্র পুত্র গিটারিস্ট নিলয় দাস ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী কন্যা সুপর্ণা দাস তাঁদের মতোই শিল্পগুণে গুণান্বিত তবে ২০০৬ সালে মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁদের ছেলে নিলয় মারা যান সুধীন দাস সরকার কর্তৃক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত নজরুল সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের অন্যতম সদস্য এবং নজরুল ইনস্টিটিউট ও নজরুল একাডেমির সঙ্গীত প্রশিক্ষক সঙ্গীতের প্রতিটি শাখায় সদর্পে বিচরণ করে নিজেকে সঙ্গীতের একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন তিনি বাংলা গানকে গতিশীল করার ক্ষেত্রে তাঁর অবদান অসীম দিনের বন্ধু মঙ্গল শুনে আমরা তো অনেক কথা শুনতে চাই আপনার কাছ থেকে আপনার এই ৮১ বছর বয়সে তো আপনার অনেক অর্জন অনেক সাধনা আপনার জন্ম কুমিল্লায় হ্যাঁ আমার জন্ম কুমিল্লাতে ১৯৩০ সনে আমার যে গ্রামের বাড়ি সেটা কিন্তু বিক্রমপুরে আচ্ছা কিন্তু আমার বাবা কুমিল্লাতে সেই ব্যবসা বাণিজ্য উপলক্ষে তিনি কুমিল্লায় সেটল হয়েছিলেন বিক্রমপুরের মানুষ তো অনেক ব্যবসার সঙ্গে যুক্ত থাকতেন হ্যাঁ 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 আমার বাবাও কুমিল্লাতে এটা প্রায় এটা টাউনেই বলবো ওই বাগিচাগা তালপুকুর পাড়ে বাড়ি করেছিলেন
সেখানে আমার জন্ম। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম নিশিকান্ত দাস, আমার মার নাম ছিল হেমপ্রভা দাস। আমরা সাত ভাই তিন বোন ছিলাম, বোন ছিলেন বড়, তারপরেই আমার বড় ভাই, তিনি সঙ্গীতাচার্য সুরেন দাস, যিনি আমার গুরু, সঙ্গীত গুরু। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি তার কাছেই গান শিখেছি এককভাবেই, যদি কোনো গুরুর কাছে গান শিখে থাকি। তিনি আমার এই জ্যেষ্ঠ ভ্রাতা, এই গিরিজাশঙ্কর চক্রবর্তীর ছাত্র ছিলেন তিনি। তো তার বেশ কিছু কাল পরে তো কলকাতার রেডিওতে গান টান করতেন, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে তিনি কুমিল্লা চলে আসেন এবং কুমিল্লার থেকে আর কলকাতায় ফিরে যাননি। আমার তখন বোধহয় 7-8 বছর বয়স। আমার জন্ম, আমার শৈশবকাল থেকেই আমি বলতে গেলে সঙ্গীতের মধ্যেই আমার ওই দাদার কারণে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যখন পড়তাম সেই সময় নানা অনুষ্ঠানে আমাকে গান গাইতে হতো। এই করে করে গানের একটা অনুভূতি জাগলো যে আমিও গান গাইতে পারি, আমাকেও লোকে আমার গান শোনে। এই সময়ে বোধ 1948 সালে ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকা বেতারে একটা অডিশন দিয়েছিলাম। তো সেই সময় আমি অডিশন দিলাম। আমার অডিশন নেওয়ার সময় বেশ কিছু গুণী ব্যক্তি অডিশনে ছিলেন, তবে দুই একজনের কথা আমার মনে পড়ে। সেটা হচ্ছে সেই প্রখ্যাত শিল্পী আব্দুল হাদ। তো সেই অডিশনে তারা আমার খুব তারিফ করলো, অনেক গান শুনলেন, এবং 1-1.5 মাস পরেই দেখলাম যে বেতার থেকে কন্ট্রাক্ট আসতে আরম্ভ করলো। তোমার মাসে প্রায় তিনবার গান গাইতে হতো। আমি থাকতাম তো কুমিল্লায়, ভোরবেলা ধরো 7টার থেকে ট্রান্সমিশন আরম্ভ হতো। এই প্রতিটি ট্রান্সমিশনে অন্তত 2টা কি 3টা করে সেটিং করতে হতো। কোনো সময় 10 মিনিট, কোনো সময় 15 মিনিট, কোনো সময় আবার 5 মিনিটও। এই করে সকাল থেকে রাত্রি 11টা পর্যন্ত 3-4 বার সিটিং করে রাত্রি মানে অনুষ্ঠান শেষে ডিউটি রুমে গেলে একটা 10 টাকার চেক পেতাম। ওই যে গ্যাপ, এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানের গ্যাপের মধ্যে এক একজনের বাড়িতে গিয়ে গান শিখাতাম, একটা গান শিখালে এরা আমাকে 5 টাকা দিত। আমার তো তখন আর দারিদ্র বলতে কিছু না, আমি তো তখন মানে ধনী মানুষ তাই না, একটা ছাত্র মাসে প্রায় 30-40 টাকা রোজগার করতে, রোজগার হচ্ছে পাপিয়া সারোয়ার। হ্যাঁ হ্যাঁ, পাপিয়ার। আমি যখন ওদের বাড়িতে যেতাম তখন পাপিয়ার জন্ম হয়নি, আগামসিলেনের বাড়ির ছিল। যেতেই তিনি বললেন যে আমার মেয়েটাকে গান শিখান। ওই পাপিয়াকে গান শিখাতে আরম্ভ করলাম। ওইখানে গেলে আর এটা রেডিওর ঠিক পাশে, ওরা কিন্তু ওই রাত্রেবেলা আমাকে ভাত খাওয়াতো। এরপরে 1954 সনে আমি ঢাকায় একটা বাড়ি ভাড়া করি, সেই বাড়িটি ছিল নবাবগঞ্জ। এই নবাবগঞ্জ মানে যে পিলখানা, রাস্তাটার নাম ছিল নীলাম্বর শাহ রোড। পরিচিত? হ্যাঁ, অনেক প্রায় 1.5-2 বিঘা জমির মধ্যে একটা বিশাল বাড়ি, সেই শায়েস্তা খাঁর আমলের বাড়ি বোধ হয়, চুন সুরকির বাড়ি, সিমেন্টের কারবার নেই। ভাড়া হচ্ছে 15 টাকা, তখন আমার 50 টাকা ফিজ হয়ে গেছে। যে সেই সময়ে রেডিও শাহবাগে চলে গেছে, 1960-এর কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, শাহবাগে চলে গেছে। সেখানে সেই সময় ডিরেক্টর হচ্ছেন, রিজিওনাল ডিরেক্টর হচ্ছেন পুদাভাই শামসুলুদা চৌধুরী, স্পিকার ছিলেন পরবর্তীকালে। হ্যাঁ, প্রোগ্রাম এক্সিকিউটিভ পোস্ট আছে, সেইখানে ছিল নাজমুল আলম নামে এক ভদ্রলোক, লিখতেন টিকতেন হয়তো জানো। হঠাৎ করে তারা 75 জন শিল্পীকে প্রুন করে দিল যে এরা বেতারের উপযুক্ত নয়, এবং সেই 75 জন শিল্পী একটা রিপ্রেজেন্টেশন দিল
পিন্ডিতে, তখন তো হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি। তো সেই সময় তো আইনকানুন খুব পড়া ছিল, মাসখানিক পরে শুনলাম যে ওখান থেকে পিন্ডি থেকে একটা অডিশন বোর্ড ওরা পাঠিয়ে দিছে এখানে। তো সেখানে এদের অডিশন নিতে চাইলো এই বোর্ড। এরা তখন বলছে যে আমাদের অডিশন নেওয়ার আগে তোমাদের বুঝতে হবে যে আমাদের চাইতেও অনুপযুক্ত শিল্পী এখানে প্রোগ্রাম করছে, তাদের তোমরা বিচার করবে কী করে যদি আমাদের সঙ্গে তাদের কম্পেয়ার না করো। বোর্ড জিজ্ঞেস করলো যে তোমরা তাহলে কার কাদের সঙ্গে তুলনা করতে চাও। প্রথম নামটা ছিল আমার, পরেরটা ছিল লতিফ ভাইয়ের। তো আমাকে হঠাৎ করে রেডিও থেকে বলা হলো যে এরকম আপনাকে একটা অডিশন ফেস করতে হবে। আমি সরাসরি বললাম যে না, আমি অডিশন দেব না। ফুদা ভাই তখন সিকান্দার আবু জাফর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, সিকান্দার আবু জাফর ওরা জানে যে তার কথা আমি ফেলতে পারবো না। সিকান্দার আবু জাফরকে ধরলো যে সেদিনকে বলো অডিশন দিতে। যাই হোক, অডিশন দিতে গেলাম। গান করতে করতে গানের অর্ধেক গাওয়ার পরে গানটির অন্তরার পরে একটা বিস্তার আছে না, সেই বিস্তারটি করার পরে হঠাৎ করে দেখলাম যে ওইখানে রুম টেবিল চাপড়া টিক দিয়ে সব উঠে দাঁড়িয়ে গেছে। আমি তো মানে ঘাম মেরে গেলাম, বাতিল। একটু পরেই সূর্যের দরজা খুলে সেই নজমুল আলম প্রোগ্রাম এক্সিকিউটিভ, সে আমাকে পাদা কুলে করে ধরে সে নাচতে নাচতে বলছে মান বাঁচিয়েছেন, ইজ্জত বাঁচিয়েছেন, চাকরি বাঁচিয়েছেন। সে মানে সেই মানে সেই স্মৃতি। আমরা এখন একটা তথ্যচিত্র দেখব, দেখে নিচ্ছি। সুধীন দাস একাধারে প্রখ্যাত শিল্পী, সুরকার, স্বরলিপিকার, সঙ্গীত পরিচালক এবং শিল্পী গড়ার কারিগরও। তাঁর বিশেষত্ব হচ্ছে নজরুল সঙ্গীতের আদি গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুর অনুসারে স্বরলিপি গ্রন্থ লেখা। তিনি এদেশে প্রথম লালনগীতির স্বরলিপি গ্রন্থ প্রকাশ করেছেন। সুধীন দাস এ পর্যন্ত নজরুল ইনস্টিটিউট থেকে 16টি ও নজরুল একাডেমি থেকে 5টি মোট 21 খণ্ডের নজরুলের গানের স্বরলিপি গ্রন্থ বের করেছেন। সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য তিনি 1985 সালে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি স্বর্ণপদক, 1987 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক, 1988 সালে মহান একুশে পদক ও 1992 সালে বেগম জেবুন্নেসা মাহবুবুল্লাহ ট্রাস্ট স্বর্ণপদক লাভ করেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমি সহ বহু প্রতিষ্ঠান কর্তৃক সংবর্ধিত হয়েছেন। 1998 সালে নজরুল জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের অন্যতম প্রগতিশীল প্রতিষ্ঠান সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মাননা প্রতীকও তিনি লাভ করেন। 1999 সালে নজরুল ইনস্টিটিউট প্রবর্তিত নজরুল পদক, 2004 সালে ঋষিজ শিল্পী গোষ্ঠী প্রদত্ত সম্মাননা ও 2005 সালে কবিতীর্থ চুরুলিয়া নজরুল একাডেমি কর্তৃক নজরুল পুরস্কার 2005-এ ভূষিত হন। 2007 সালে জাতিসংঘের বাংলাদেশ সমিতি কর্তৃক জাতিসংঘ সম্মাননা সূচক 2007 লাভ করেন। দাদা, যেটা বলছিলাম যে আপনি তো ঢাকায় নতুন জীবন শুরু করলেন বাড়ি ভাড়া ইত্যাদি নিয়ে, তা কিন্তু তার আগে ওই যে আপনি বললেন আপনার দাদার কাছে গান শেখা, তার মানে ঈশ্বর পাঠশালায় ভর্তি হওয়া বা তারপরে স্কুলে পড়া, কলেজে পড়া, এইগুলো তখন মানে গানের ব্যাপারটাই তখন প্রধান হয়ে দাঁড়ালো নাকি? হ্যাঁ, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর একটা আতঙ্ক বা একটা গুজব ছড়িয়ে পড়ছিল যে কুমিল্লায় বোমা পড়বে। তার সঙ্গত কারণ ছিল, কারণ কুমিল্লাতে ক্যান্টনমেন্ট ছিল, মান্যবতী ক্যান্টনমেন্ট ছিল। তো সেই আতঙ্কে কুমিল্লার শহর প্রায় ফাঁকা হয়ে গেছিল। তো সেই ঈশ্বর পাঠশালা তখন ব্রাহ্মণবাড়িয়াতে স্থানান্তরিত হয়েছিল। তো আমি আর ব্রাহ্মণবাড়িয়াতে
যাওয়া আমার পক্ষে সম্ভবও হয় নাই, কারণ ওখানে আমি থাকবো কোথায় কার ইতে। তা আমি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুল, কুমিল্লা জেলা স্কুল, তো সেইখানে গিয়ে আমি ক্লাস এইটে ভর্তি হলাম। কিন্তু আমাদের যিনি হেডমাস্টার ছিলেন তার নাম ছিল ইন্দুভূষণ বড়ুয়া, আইসিএস। ইনি আমার সাংঘাতিক সঙ্গীত পাগল ছিলেন। ইনি কী করে জানতেন বা কেউ তাকে বলেছে যে ছেলেটা গান গায়? তিনি আর আমাকে মানে কোনো টেস্ট ফেস্টের মধ্যে কিছু না নিয়ে, আমার সে স্কুলের রেজাল্ট আমার খুব খারাপ ছিল না, রেজাল্টটা দেখে আমাকে ক্লাস নাইনে ভর্তি করে দিলেন। তো এই ক্লাস নাইন টেন আমি জিলা স্কুলে পড়ছি। এই এই জিলা স্কুল থেকেই আমি 46 ম্যাট্রিক পাস করেছিলাম। তারপরে ভিক্টোরিয়া কলেজ, তারপরে ভিক্টোরিয়া কলেজ। তখন তখন তো বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, হ্যাঁ, 55 সনে আমার বিয়ে হয়েছে। বৌদির সঙ্গে দেখা হলো কোথায়? বৌদির সঙ্গে দেখাটা তো কুমিল্লায়। ও তাই নাকি? ও যে অনেক নীলিমা ছিল কুমিল্লা ঈশ্বরপ্রসাদের হেডমাস্টার সুকুমার করের মেয়ে, খুবই সুন্দর গলা ছিল তার ছোটোকাল থেকেই, এবং আমার দাদার কাছে গান শিখত। এরা আবার তাই আমার কাছে আসতো, দাদা যখন বাড়িতে থাকতো না তখন আমাকে এসে ধরতো। আমি আবার কুমিল্লাতে একটা গানের স্কুল করেছিলাম সুরমন্দির নাম, ঠাকুরপাড়াতে, ওইখানেও আসতো, এসে ওই দাদার সেই শেখানো গানগুলি আমার কাছ থেকে ঠিক করে নিত। তো এই রকম নীলিমাও তো ওই তাই করত। তারপরে তোমার একে রেডিওতে অডিশন দেওয়ালাম। আচ্ছা, রেডিওতে সেও 42 সন থেকে, আমি 48 সন থেকে গাই, ও 52 সন থেকে গান করে। এই নানা নিজের মধ্যে থেকেই বিয়েটা হয়ে গেল আর কি। এই যে আপনার সঙ্গে মানে পরিচয় এবং প্রেম, তারপরে বিয়ে, এর মধ্যে কত সময় লাগলো? 7-8 বছরের পরিচয় ছিল। বন্ধু তো আপনার ছাত্রী? হ্যাঁ, ছাত্রী তো অবশ্যই। তারপরে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হওয়ার ব্যাপারে কোনো অসুবিধা ছিল? অসুবিধা ছিল আমাদের ক্ষেত্রে প্রথম প্রথম দিকে একটুখানি আপত্তির, কারণ আমি একটা গানের মাস্টার, একটা গানের শিল্পী, আমার কাছে মেয়ে বিয়ে দেবে, এরকম একটা সংকোচ হয়তো মা বাবার ছিল। কিন্তু পরবর্তীকালে মেয়ের কথা চিন্তা করে যেই কারণেই হোক বিয়েটা মানে স্বাভাবিকভাবে হয়ে গেছিল। আমার ছেলেটা প্রায় 45 বছর বয়সে সে মারা গেল, হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। আমার মেয়েটি কিন্তু একটি মুসলমান ছেলেকে বিয়ে করেছে। এই ছেলের মামা আমার একেবারে ক্লোজ ফ্রেন্ড ছিল এবং কুমিল্লাতে, কিন্তু দেখলাম যে যে এটার মধ্যে বাধা দেওয়াটা, আমি অন্তত আমার দিক থেকে আমি নীতিগতভাবে এটা আমি কখনোই মেনে নিইনি। কী হয়েছে, মানুষের সঙ্গে মানুষের বিয়ে হয়েছে। আপনার কিছু প্রিয় মানুষ আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন, আমরা সেগুলো একটু দেখে নেব। আমার বাবা আমার আদর্শ, আমি আমার বাবার অনুপ্রেরণায় এই পর্যন্ত এসেছি। তো সব মিলে বলবো যে আমার বাবা সব কিছুর মানে এই গানের ব্যাপারে যে কষ্ট করেছেন, সেই প্রচার এবং সেইভাবে ওনাকে অনুপ্রেরণা দেওয়া সব কিছু আমাদের দেশে ওনাকে দিয়েছেন। তো সেই হিসাবে আমি বলবো যে মানে আমার বাবার সন্তান হিসাবে অনেক গর্ববোধ করি যে এমন একজন বাবার সন্তান আমি। আমি আমি নিজে একজন সঙ্গীত শিল্পী, কাজে আমার বিয়ে হয়েছে সঙ্গীত শিল্পীর সাথেই, সেই জন্য আমার গানটা অনেকটা ওনার ভালোই হচ্ছে ওনার প্রেরণায়। তাছাড়া ওনার কাছে শিখেছি আমি গান। তারপর তো আমাদের সংসার হয়ে গেল, এক ছেলে এক মেয়ে। তারপর আমার তো উনি তো সব দিকেই খেয়াল রাখতেন, যেমন গান গান বাজনার দিক দিয়ে, সংসার দিক দিয়ে, সব দিকেই ওনার খুব নজর ছিল, ছেলে মেয়ে মানুষ করা, তারপরে আমার দিকেও খেয়াল রাখা। আর সারাক্ষণই তো উনি গান বাজনা নিয়ে থাকতেন, স্বরলিপি টরলিপি নিয়ে সারাক্ষণ থাকতেন, আমিও এসে বসতাম, সাহায্য করতাম। সংসারটা আমাদের ভালোই ছিল, সুখেরই ছিল। কিন্তু আমার এক ছেলে এক মেয়ে, কিন্তু ছেলেটা হঠাৎ করে অকালে চলে গেল, সেজন্যই আমাদের একটু সংসার একটু ভাটা পড়ে গেল, খুব অশান্তি হয়ে গেল। নাহলে আমাদের কোনো অশান্তি ছিল না, আমরা খুব সুখী পরিবারই ছিলাম।
আপনি তো গানের পাশাপাশি আর কোন পেশায় তো আপনি জান নাই আর না হ্যাঁ আমার ছোটকালে একটা নেশা ছিল ফটোগ্রাফির আচ্ছা আমি সেটা কিন্তু আমি যখন 5 6 এ পড়ি তখন একটা বক্স ক্যামেরা আমার দিদিকে বহু হাতে পায়ে ধরে 3 টাকা না 3.5 টাকায় একটা বক্স ক্যামেরা কিনেছিলাম ওই যে তো একটা রোলে 8টা ছবি হতো 8টা ফিল্ম খুব দুষ্প্রাপ্য ছিল তো ফিল্ম পেলেই ছবি তুলতাম তো এইটা ছিল এক সময় আমার নেশা রেডিওর পরে যে টেলিভিশন যে আসলো হ্যাঁ তখন টেলিভিশনে কিভাবে আপনার টেলিভিশনে প্র্যাকটিক্যালি আমার আগে কিন্তু ওরা তখন টেলিভিশনে ছিল জামিল চৌধুরী আমাদের কলিম সরাবি তো ওরা আমাকে কিন্তু প্রথমে ডাকেনি ডাকলো নীলিমাকে তখনকার যারা কর্তৃপক্ষ তারা বলেছিল যে অডিশন দিতে হবে বুঝছো না তা আমি বলেছিলাম যে আমার টেলিভিশনের দরকার নেই অডিশনের দরকার নেই ও আচ্ছা তো শেষ পর্যন্ত দেখলাম যে না অডিশন ছাড়াই তারা আমাকে ডেকে নিল তা শিল্পকলায় 87 পর্যন্ত চাকরি করছে 87 এ রিটায়ার করছে আমার স্বরলিপির কথাটা বলি নজরুল একাডেমিতে চাকরি করতাম নজরুল সেটা কত সালে 68-69 আমি নজরুল একাডেমিতে জয়েন করলাম তারপরে তো সেই তোমার দেশ স্বাধীন হলো এবং 71 সালে ওই মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন এই দেশেই ছিলাম 30 মার্চ পর্যন্ত ঢাকায় কলাবাগানের বাসায় ছিলাম তখন শুরু হয়ে গেল হিন্দু কিলিং হিন্দু নামের উপরে সে তখন তখন আমার ছেলের বয়স 9 বছর মেয়েটা 3.5 বছর এই দুটিকে নিয়ে তোমার ওই নদী পার হয়ে জিঞ্জিরা গেলাম জিঞ্জিরাতে এই রাত্রিবেলাটা কিন্তু আমার সঙ্গে যিনি ছিলেন যার বাড়িতে নিয়ে যাবেন বলে আমাদের বের করলেন তিনি বললেন যে না এইখানে থাকা ঠিক হবে না আমরা আরো ভিতরে চলে যাব ভিতরে মানে সেটা হচ্ছে আটি কলাতিয়া কলাতিয়া হচ্ছে রেজ্জাক সাহেব আমাদের জাতীয় অধ্যাপক রেজ্জাক সাহেবের বাড়ি এই যে আমাদের লিটু হ্যাঁ হ্যাঁ বেঙ্গল ফাউন্ডেশন ওদের বাড়ি তো এইভাবে 9 মাস এখানে ছিলাম ওই 9 মাসে প্রথম দিকে তো শান্তিতেই ছিলাম আর যখন আমরা বুঝতে পারলাম যে এটা তো 2-3 দিনের বা 2-1 সপ্তাহের ব্যাপার না দীর্ঘকাল একটা মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে এটা যে কবে মানে এটার দেশ স্বাধীন হবে তার তো কোনো স্থিরতা নেই কিন্তু আমার তো এক পয়সার রোজগার নেই আমি এই 2টা বাচ্চা নিয়ে কি করে থাকবো আমার মানি ব্যাগ খুঁজে দেখলাম সেখানে বোধহয় 2-100 টাকা আছে আর নীলিমা সে ওই যে মাটির ব্যাংক নিয়ে গেছে আর কিছু গয়নাগাটি যা ছিল সেগুলি কিরম করে কোমরের ভিতরে নিয়ে তো ওই দিন নিয়ে ওই মাটির ব্যাংক ভেঙে আমার পার্সের টাকা গুনে দেখলাম যে 600 টাকা আছে আমাদের কাছে 200 টাকা আমি হিসাব করে দেখলাম যে 200 টাকা লাগে আমাদের মাসে তো 3 মাসের রসদ তো আছে কিন্তু 3 মাসের পরে কি হবে আর প্রথম দিকে রেজ্জাক সাহেবরা না গেলেও পরে কিন্তু লিটু রেজ্জাক সাহেবরা সব আমাদের এখানে চলে আসলো নদীর এপারে কাজে আমরা এক তালার তলে এই 9 মাস ছিলাম তারপরে আবার নতুন করে সব কিছু শুরু হলো হ্যাঁ তারপরে তো ওই তোমার এর কিছুদিন পরেই তো বোধহয় শিল্পকলার চাকরিটা আরম্ভ করলাম তারপরে তোমার বুলবুল একাডেমিতে যখন ওয়াইজ ঘাট একমাত্র বুলবুল একাডেমি তখন কোনো ব্রাঞ্চ ট্যান ছিল না ওই বুলবুল একাডেমিতেও আমি তোমার 2 বছর চাকরি করছি রবীন্দ্রসঙ্গীতের টিচার ছিলাম স্বরলিপির কাজে হাত দিলেন কবে আমি তো কিন্তু প্রথম দিকে রেডিওতে আধুনিক গান রাগ প্রধান গান রবীন্দ্রসঙ্গীত এই তিনটিই গাইতাম তখন নজরুল সঙ্গীতের কোনো চাং ছিল না
ব্যালেশনে নজরুল নির্বাক হয়ে যাওয়ার পরে নজরুলের গানের একটা মানে অবহেলার যোগ গেছে আমি বলবো। কারো তেমন মাথা ব্যথা ছিল না, নজরুলের যে জনপ্রিয় গানগুলি তার যে আদি গ্রামোফোন রেকর্ডগুলি সেগুলিও দুষ্প্রাপ্য হয়ে গেল। 50-এর দশক থেকে আবার নজরুলের গানের কদর হইতে আরম্ভ করল। সেই সময় দেখলাম যে অনেক শিল্পী নজরুলের জনপ্রিয়তার সুযোগে অনেক শিল্পী যারা আধুনিক গান করতেন, পল্লীগীতি গাইতেন, তারাও নজরুলের গান গাইতে আরম্ভ করেছেন। কিন্তু সেখানে আমার শোনা মূল সুরের যে গান তার সঙ্গে অনেক ক্ষেত্রে মিলত না। কয়েকজন শিল্পীর সঙ্গে আমি আলাপও করেছি যে ভাই এই গানটার তো এই শুন না, কে বলেছে এই শুন না, মানে বলতে গেলে আরও অপ্রস্তুত হতে হয়। আবার কিছু কিছু শিল্পী ছিলেন সেই সময় যারা নামি দামি, তারা আরেকটা কাজ করতেন, নতুন শিল্পীরা গান করলেই, নজরুলের গান করলেই তাদের ভুল ধরতেন, এটা তো এইরকম না, আমরা তো এইরকমই শিখেছি না, তুমি বললে হবে না, আমার কাছে রেকর্ড রয়েছে, রেকর্ডে এরকম, এই ধরনের বিভ্রান্তি চলতেছিল নজরুলের গান নিয়ে। এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে কলকাতায় নজরুল সঙ্গীতের ব্যবসা চলল। সেটা কীরকম, নজরুলের যারা ঘনিষ্ঠ সহচর ছিলেন তারা নজরুলের গানের স্বরলিপি প্রকাশ করতে আরম্ভ করলেন। কলকাতায় গিয়ে তার 3-4 কপি তখন প্রকাশিত হয়ে গেছে, তার সংগ্রহ করলাম। জগৎ ঘটক ছিলেন নজরুলের ডান হাত, নজরুলের গানের যে সংরক্ষণ, জানি আজকে আমরা জগৎ ঘটক যদি না থাকতেন তাইলে কিন্তু নজরুলের অর্ধেক গানই আমরা পেতাম না। কিন্তু বাকি সঙ্গে যে 2টি স্বরলিপির বই দেখলাম সেইগুলি দেখলাম যে হয় সুরের বিকৃতি, নয় বাণীর বিকৃতি, মানে যথেচ্ছাচার, এবং এইভাবে 8-10 খণ্ড প্রকাশিত হয়ে গেল এবং হটকেকের মতো বিক্রি হচ্ছে নজরুলের গান। এক একটা বইয়ের 3-4টা করে এডিশন হয়ে গেছে অলরেডি। এর প্রতিবাদ করতে আমি কলকাতায় গেছিলাম একবার, সেই প্রকাশনার হরফ প্রকাশনের যিনি মালিক ছিলেন, আমি ওনাকে বললাম যে এই এই ভুল টুল আছে আপনার কাছে, কিন্তু তারা সে আমার কথার কোনো দাম দিল না। আমি পরে দেখলাম পরের সংস্করণগুলি তো সেই ভুলগুলি আমি সব মানে আন্ডারলাইন করে দিয়ে আসছিলাম, কিন্তু দেখলাম পরের সংস্করণ ওই ছাপল। এবং সেই সময়ই আমি দেখলাম যে এই নতুন করে যদি স্বরলিপি প্রণয়ন না হয় নজরুলের গান বাজবে না। আমি সেই সময় এই উদ্যোগটি আমাকে নিতে হয়েছিল। কত গানের স্বরলিপি হয়েছে? আমি ধরো প্রায় 700-750 গানের স্বরলিপি করছি। দাদা যেটা বলছিলাম স্বরলিপি আগে যেগুলো কলকাতায় বেরিয়েছে এখন এখন এখান থেকে কোনটা অথেন্টিক, যারা গান শিখবে তারা কিভাবে এটা, তারা এখন সেটা বুঝে গেছে করবে, তার কারণ এই যে তোমাকে বলছিলাম আমি যখন ওদের বলে বলে আসলাম যে আপনাদের স্বরলিপিতে অনেক ভুল, এটা সংশোধন করেন, আমার কথা শুনল না। কিন্তু আমার স্বরলিপির বই যেদিন কলকাতায় গিয়ে পৌঁছল, ধীরেন মিত্র জগৎ ঘটক যখন ভূয়সী প্রশংসা করলেন, তারা বললেন পশ্চিমবঙ্গের সব নজরুলের সঙ্গীত বাজবে না, একমাত্র বাংলাদেশেই নজরুল সঙ্গীত বেঁচে থাকবে, এবং সেই সময় আমার মতো অভাগার প্রতি তাদের কৃপা দৃষ্টি বর্ষিত হয়েছিল, বলেছেন যে সুজিন দাসের মতো যোগ্য স্বরলিপিকার কে তারা, তাদের নির্বাচন সঠিক এবং বাংলাদেশে অবশ্যই নজরুল সঙ্গীত বাজবে। সেই দিন থেকে 9ম খণ্ড আর 10ম খণ্ড হয়ে প্রকাশিত হয়নি, আর হয়নি, আর তারা বন্ধ হয়ে গেল সেটা। তো এইখানে আরেকটি কথা তোমাকে এটার মধ্যে বলবো, আমি এই যে স্বরলিপি করলাম, এই যে রেকর্ড যাদের কাছে তারা রেকর্ড দিল না, মাত্র 200-300 গানের রেকর্ড দিল, নজরুলের রেকর্ডেড সং প্রায় 1600 মতো, বাকি রেকর্ডগুলি কোথায় পেলাম আমি? আমি কিন্তু 3-4 খানা বই বের করার পরে আমার সংগ্রহ শেষ হয়ে গেল, আমার কাজ বন্ধ হয়ে গেছিল প্রায়। সেই সময়ে আমি কলকাতায় এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো, বিধাননগর স্টেটের স্টেট অফিসার ছিলেন ডক্টর ব্রহ্মমোহন ঠাকুর,
যে আমি একদিন তার বাড়িতে আমাকে নিয়ে গেল, আমার মাথা ঘুরে গেল যে প্রতিটি গানের সংগ্রহ এই লোকের কাছে আছে, এই 1600 গানের রেকর্ড তার কাছে আছে, নজরুলের অপ্রকাশিত দুষ্প্রাপ্য সমস্ত স্ক্রিপ্ট তার সংগ্রহে আছে। সারা রাত্র খালি আমি দেখলাম এই ব্রহ্মমোহন ঠাকুর শেষ পর্যন্ত তিনি আমাকে ওই একই কথা বললেন যে আমার কাজ, আমি যা চেয়েছিলাম আমার এই সংগ্রহ ব্যর্থ হয়ে যাবে, কারণ পশ্চিমবঙ্গে নজরুল চর্চা হবে না, আমার যা সংগ্রহ আছে সমস্ত আমি নজরুল ইনস্টিটিউটকে দিয়ে দেব। তিনি শুধু মুখে বলেননি, তিনি সত্যি সত্যি নজরুল ইনস্টিটিউটকে তার সমস্ত সংগ্রহ দিয়ে গেছেন, যে কারণে আজকে আমরা স্বরলিপি করতে এখনও আটকাচ্ছি না। 1000-এর মতো স্বরলিপি হয়ে গেছে, বাকি গানগুলি আমরা স্বরলিপি করতে আমি পারবো না, কিন্তু আমার দ্বারা উত্তরশ্রেষ্ঠ তারা অবশ্যই পারবে। আপনি তো লালনের গানের প্রথম স্বরলিপি তো আপনার করা। হ্যাঁ, লালনের গানের প্রথম স্বরলিপি আমি করেছি। লালনের গান আমি যখন শুনতাম তখন কিন্তু লালনের গানের এত প্রচারই নাই সত্যিকারের বলতে। একদিন আমি শুনলাম আমাদের ফরিদা পারভীন ওর বিটিভিতে লালনের গান করছে, সত্যি সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর গান, দু তিনটে গানও করলো। এরপরে আমি শুনতাম ফরিদা কখন গান প্রোগ্রাম করবে। এর কিছুদিন পরেই শিল্পকলাতে একটা কোর্স আমরা চালু ছিল, সেখানে বাংলা গানের প্রশিক্ষণ হতো, সেখানে প্রশিক্ষণ দিতে আসলেন খোদাবক সাই, খুব নামকরা মানুষ, নামকরা। উনি এই আমাদের ক্লাসে যোগ দিলেন শিল্পকলায়, উনি এখানে ছেলে মেয়েদের লালনের গান শেখাতেন। আমি একদিন ওনাকে বললাম এই গানগুলি যাতে বেঁচে থাকে তার একটা ব্যবস্থা তো করা দরকার, সেটা কি করে? আমি তো এই গানগুলি আমাকে দেন, আমি স্বরলিপি করে এটা রাখি। প্রথম প্রথম তো এটা কোনো গুরুত্বই দিল না। আমাকে একদিন বলল যে না, আমাদের তো এরকম নির্দেশ নেই, গান কাউকে গান এমনিতে দিয়ে দেওয়া, রেকর্ড করে করে দেওয়া, এগুলো তো নেই, আমাদের কাজ হচ্ছে প্রচার করে যাওয়া, গান শিখিয়ে দেওয়া, দেখলে কিছুতেই পড়াইতে পারি না, বুঝছো না? শেষ পর্যন্ত ওনাকে আমি বোঝালাম যে এটা কিন্তু আপনার কর্তব্য, সঙ্গীত সংরক্ষণের একমাত্র উপায় হচ্ছে স্বরলিপি করা, যেটা রবীন্দ্রনাথ করে গেছেন। এইসব নানান কথা বলে ওনাকে বুঝিয়ে রাজি করালাম। তো আমার দুর্ভাগ্য 100 মতো গান আমি রেকর্ড করতে পেরেছিলাম, তারপরে তিনি চলে গেলেন, করে আসবেন বলে তো আর আসলেন না। আমি ওই গান স্বরলিপি করতে গিয়ে দেখলাম যেটা আমার সবচেয়ে বড় অসুবিধা, সেটা বাণী সব বোঝা যাচ্ছে না। তা আমি ওনাকে বললাম আপনার গানের খাতাটা আমাকে দেন, আমি গানগুলি লিখে নিই আগে। গানের খাতা তো নেই, গানের খাতা নাই, আপনি এতগুলি গান কী করে মনে রাখেন, কী করে ওই গানগুলি কোথায়? একেবারে এই এই ঠিক এই ভঙ্গিতে মাথা এখানে আছে সব গান, কত গান আছে, ও 1000-2000 তো হবেই সর্বনাশ। তুমি বিশ্বাস করো এই যে কথাটি বলেছে এটা আমি মানে মর্মে মর্মে অনুভব করি যে অতি সত্য কথা, খাঁটি কথা তিনি বলে গেছেন। তার কারণ 100 গান তো মিনিমাম আমি তার রেকর্ড করেছি, একটা গানে তাকে ফাম্বল করতে দেখিনি। যদি আমাকে তুমি এখন একটা গান করতে বলো আমি এক লাইন গেয়ে হয়তো পরের লাইন খুঁজব, কিন্তু তিনি অনর্গল গেয়ে গেলেন। সেই গান সংগ্রহ করে স্বরলিপি করলাম, স্বরলিপি করার পরে তারও ছাপানোর প্রকাশকদের কোনো আগ্রহ দেখলাম না। আমি অনেক প্রতিষ্ঠানে গেছি, কেউই রাজি হয়নি। শেষ পর্যন্ত একটি প্রতিষ্ঠান তোমার কি লালন সঙ্গীত পরিষদ না কি যেন একটা হয়েছিল, এরা এসে আমাকে ধরল যে আমাদের দেন আমরা করে দিই। তো আমি দেখলাম যে কিছু হচ্ছেই না, হ্যাঁ একটা সাইজের পারমিশন নাও, আমি 25টা গান দিলাম।
প্রতিষ্ঠা গানের একটা বই ওরা বের করলো, অত্যন্ত বাজে ছাপা, বাজে কাগজ। মানে বইটি দেখে আমার নিজেরই একটা বিতশ্রদ্ধ হয়ে গেলাম যে এটা কী একটা বের করেছে। যাই হোক, ওই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান করে ওরা সরকার কাছ থেকে 50,000 টাকা পেল। তার কিছুদিন পরে এই যে খন্দকার রিয়াজুল হক না কি জন ভদ্রলো ছিলেন, লালন চর্চা করতেন, তিনি একদিন দেখলাম শিল্পকলা একাডেমিতে আমার জন্য 5টা বই নিয়ে আসছে, লগে বলতে 1,000 টাকা। আমি যে এটা কি, যে এটা আপনি বই লিখেছেন, যে বইয়ের কমপ্লিমেন্টারি কপি এটা আপনি পাবেন, আর এই যে এটা এটা আপনার পারিশ্রমিক তো দেওয়া যায় না, এটা আমাদের সম্মানই দিয়েছে আর কি। ওই বইটি মুদ্রণ শেষ হয়ে যাওয়ার পরে এটা রিপ্রিন্টের তো প্রশ্নই ওঠে না। বছর 2-3 আগে একটি ছেলে ও এসে আমাকে ধরল, এবং আমাদের মৃদুলও আমাকে ধরল যে দাদা ওকে দেন বইটা রিপ্রিন্ট করুক। তাই রিপ্রিন্টই যদি করে তো সেই সঙ্গে প্রতিষ্ঠার সঙ্গে আরও 25টা স্বরলিপি নতুন করে দিলাম। তা এখন প্রায় 45টা গানের নিয়ে নতুন এডিশনে বইটা বের হয়েছে লালনের। এই দাদা আমাদের তো সময় প্রায় শেষ হয়ে এলো, আমরা তো কথা তো আরও অনেক কিছু শোনার ছিল আর কি, তো সেটা শোনা হলো না, তো হয়তো আগামীতে আরও অন্য কোনো সুযোগে শুনবো। তো এখন তো সময় কাটছে গান শেখানো, নজরুল ইনস্টিটিউটে আপনি যাচ্ছেন সপ্তাহে 2 দিন করে নজরুল ইনস্টিটিউটে। হ্যাঁ, প্রশিক্ষণটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। নজরুলের গানের প্রশিক্ষণ দিচ্ছি, কিছু কিছু রবীন্দ্রসঙ্গীতেরও প্রশিক্ষণ নিতে আসে আমার কাছে। আপনি অনেক কাজ করলেন সারা জীবন, মনে হয় যে মানে আমার জীবনে অনেক সাফল্য, আমার জীবনটা সার্থক হয়েছে এরকম মনে হয়? আমার কিন্তু কোনো অপ্রাপ্তির মানে অভিযোগ নাই যে আমি এটা পাইনি। আমি মনে করি আমি যা পেয়েছি আমার জীবনে এটা আমি পাবো কোনো দিন হয়তো আমার কল্পনায়ও ছিল না। যেভাবে যত পুরস্কার আমি পেয়েছি আমি মনে করি যে তার ততটা যোগ্যতা বোধ হয় আমার নেই। যা পেয়েছি সে অনেক, আমার কোনো আক্ষেপ নাই, আর নতুন করে কিছু পাওয়ারও বাসনা নেই। আমি শুধু চাই যে এই বয়সে দৃষ্টিশক্তি তো ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে, তবু যে কদিন বাঁচি যেন চলাফেরা করে, এবং আমার যেটা নেশা এই সঙ্গীতের নিয়ে, সঙ্গীতের ছেলে ছাত্রছাত্রীদের নিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে শেষ জীবন শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতে। তো অনেক ধন্যবাদ দাদা, অনেক কথা শুনলাম। সবাইকে তুমি মানে আমাকে সুযোগ দিলে, আমি হয়তো কথা বলতে গিয়ে অনেক আবল তবল কথা বলে ফেললাম, হয়তো কথা বলতে বলতে খেয়ে হারিয়ে যায়। সবই ঠিক আছে, তো যাক গিয়ে যা বলতা বলছি এটা যেন মানে দর্শক শ্রোতা যারা আছেন তারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সকলের আশীর্বাদ কামনা করছি, সকলের দোয়া প্রার্থনা করছি, বাকি জীবনটা যেন আমার এইভাবেই কেটে যায়। আপনি ভালো থাকবেন, ভালো থাকুন, এবং আপনাকে আবারও আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি। আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, সঙ্গীতগুরু সুধীন দাস, তিনি তার জীবনের অনেক কথা বললেন, কিন্তু তারপরেও এই দীর্ঘ জীবনে তার যে অর্জন, তার যে সাফল্য, তার যে সংগ্রাম, সব কিছু মিলে আরও অনেক কথা হয়তো বাকি রয়ে গেল। আমরা চেষ্টা করব ভবিষ্যতে সেগুলো সংগ্রহ করবার জন্যে। আমরা প্রার্থনা করি তার জীবনে যে শান্তি, যে সুখ, সেটি যেন সবসময়ই থাকে, এবং তিনি তার কর্মময় জীবন আরও দীর্ঘ হোক, এটি আমাদের সবার কামনা। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।